বন্ধুরা শীতে নিভিয়া সফট মিশিয়ে এইভাবে মেখে দেখো রাতে ঘুমানোর আগে শীতে নিভিয়া সফট যদি এইভাবে মাখো রাতারাতি দেখবে তোমাদের ত্বক একদিনেই ফর্ষা উজ্জ্বল নরম আর মসৃণ করে দেবে দিনে দিনে ত্বকের গ্লো কিন্তু বেড়ে যাবে কি করবে বিকেল বিকেলবেলা অথবা সন্ধ্যেবেলা কিংবা রাতে ঘুমানোর আগে এক চামচ বেসন নেবে এক থেকে দেড় চামচ বেসন নিয়ে তার মধ্যে এক চামচ জল মেশাবে এক চামচ উষ্ণ গরম জল মেশাবে মিশিয়ে এটাকে ভালো করে গুলে নেবে আর খুব বেশি পাতলা করবে না একটু ঘন করে গুলবে এটাকে এইভাবে গুলে নেবার পর এর মধ্যে হালকা একটু গরম করে নেবে নারকল তেল অথবা নিতে পারো জনসন বেবি অয়েল কারণ শীতে নারকল তেল জমে যায় তাই জনসন বেবি অয়েল নিতে পারো অথবা নিতে পারো অলিভ অয়েল যদি থাকে তো আমি এখানে জনসন বেবি অয়েলটা নিচ্ছি কারণ শীতে জনসন বেবি অয়েল দারুণ কাজ করে স্কিনে স্কিনের গ্লো বাড়ায় ড্রাইনেসটা কমিয়ে দেয় স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আর তার সাথে সাথে স্কিনকে টান টান করে তাই এখানে এক চামচ আমি জনসন বেবি অয়েল মিক্স করে দিলাম বেসন জল আর জনসন বেবি অয়েল ভালো করে মিক্স করবে খুব ভালো করে মিক্স করে নিয়ে রেডি হলো আমাদের এটা শীতের ক্লেনজার বন্ধুরা শীতে রাতে অথবা বিকেলের দিকে কখনোই ফেস ওয়াশ অথবা সাবান মুখে লাগাবে না তাতে স্কিন অত্যাধিক ড্রাই হয়ে যায় স্কিন রুক্ষ করে দেবে স্কিনে দাগ ছোপ বাড়িয়ে দেয় স্কিন ড্রাই হলেই স্কিনে দাগ ছোপ হওয়ার সম্ভাবনা থাকে রিঙ্কলস এসে যায় আর স্কিন ডাল করে দেয় স্কিনের গ্লো হারিয়ে যায় তাই এইভাবে ন্যাচারাল ক্লেনজার তৈরি করবে দেখো তেল আর বেসন দুটি মিক্স করলে খুব ভালো ক্লেনজার তৈরি হয় তাই এই ক্লেনজারটা সারা মুখে খুব ভালো করে লাগাবে এবং হাত দিয়ে ভালো করে মাসাজ করবে কিছুক্ষণ যেমন কি আমরা ফেসওয়াশ অথবা সাবান লাগিয়ে মুখ ধুই তার আগে মুখে ভালো করে আমি আমরা মাসাজ করি ঠিক একইভাবে আমাদেরও এইটা দিয়ে মাসাজ করতে হবে ভালো করে এক দু মিনিট মাসাজ করার পরে এটা কোনো মুখে লাগিয়ে রাখার দরকার নেই এক থেকে দু মিনিট মাসাজ করবে ভালো করে বেশ ভালো কোয়ান্টিটিতে মুখে লাগাবে তারপরে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে তোমরা দেখবে কী সুন্দর স্কিনকে পরিষ্কার তো করেই দিয়েছে অথচ স্কিন একটুও ড্রাই হবে না কারণ এর মধ্যে যেহেতু তেল মেশানো আছে তাই স্কিন পরিষ্কার হবে কিন্তু স্কিনে কোনো ড্রাইনেস থাকবে না স্কিনে আসবে সুন্দর গ্লো একটা বেশ ভরসা উজ্জ্বলতায় স্কিনে কিন্তু চলে আসবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিংবা দেখছো যে স্কিনে কি সুন্দর একটা গ্লো এসে গেছে এবার উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবে খুবই হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে আসবে মুখ ধুয়ে আসার পরে এরপর আমাদের লাগাতে হবে নিভিয়া সফটটা তো এরপর নিভিয়া সফট ক্রিম নিয়ে নেবে হাফ চামচ মতন একটি বাটিতে নিয়ে নিতে পারো অথবা হাতেও নিয়ে নিতে পারো তবে তার আগে হাত ভালো করে ধুয়ে নেবে হাতে কোনো নোংরা ময়লা যেন না থাকে তো আমি এখানে একটি পরিষ্কার শুকনো বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ নিভিয়া সফট ওর মধ্যে আমি গোটা একটা ভিটামিন ই ক্যাপসুল মিক্স করব কারণ এখন শীতকাল তাই স্কিনে প্রোটেকশন দেওয়া ভীষণ দরকার স্কিনকে হাইড্রেট অ্যান্ড মশ্চারাইজ রাখা খুব দরকার ভিটামিন ই ক্যাপসুল খুব সুন্দর স্কিনে গ্লো আনতে হেল্প করবে তো এই ক্রিমটার মধ্যে আমরা একটি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে দেবো মিক্স করে দেওয়ার পর এইবার তোমাদের এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবার পরে সারা মুখে আগে ডট ডট করে লাগাবে সম্পূর্ণ মুখে একটি আঙুলের সাহায্যে ভালো করে ডটস করে লাগিয়ে নেবে এইভাবে কোনো জায়গায় যেন বাদ না থাকে চোখের তলায় দেবে কপালে ঠোঁটের দুই পাশে এবং সারা গালে ভালো করে এরকম ডটস দিয়ে ভরিয়ে দেবে তারপরে কি করবে দুটি আঙুলের সাহায্যে মাত্র দুটি আঙুলের সাহায্যে সারা মুখে এটাকে ছড়াবে পুরো হাত দিয়ে কখনোই করবে না পুরো হাত দিয়ে অথবা দুটি হাত দিয়ে করলে কি হবে তোমাদের হাতেই ক্রিমটা লেগে যাবে মুখে আর ক্রিম লাগবে না সেই জন্য দুটি আঙুলের সাহায্যে সারা মুখে আগে ছড়াবে ভালো করে এই ক্রিমটা বন্ধুরা শীতে কিন্তু হাত দিয়ে মুখ সারা মুখে যখন ক্রিম মাখবে দেখবে তোমাদের হাতও তো ড্রাই হয়ে থাকে আমাদের হাত তো এই হাত কি করে পুরো ক্রিমটা নিজের মানে হাতের স্কিনই টেনে নেয় মুখে তখন যায় না সম্পূর্ণভাবে তাই মাত্র দুটি আঙুলের সাহায্যে ঠিক যেইভাবে আজকে আমি দেখাচ্ছি এইভাবে সারা মুখে এটাকে অ্যাপ্লাই করবে এবং এই দুটি আঙুলের সাহায্যেই হালকা হালকাভাবে মাসাজ করতে করতে সারা মুখে এটাকে লাগাবে তো এই দেখো অন্তত এক মিনিট মতন মাত্র এই দুটি আঙুলের সাহায্যেই মাসাজ করবে দেখো স্কিনে কি সুন্দর একটা গ্লো এসছে না। এইরকমই দুর্দান্ত গ্লো কিন্তু চলে আসবে ব্যাস এইভাবে তোমাদের যেটা করতে হবে নিভিয়া সফট ক্রিমটাকে রাতে মেখে নিতে হবে এইভাবে ব্যাস রাতে এইভাবে মেখে নিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে সকালে দেখবে দুর্দান্ত একটা গ্লোয়িং স্কিন পাবে শীতে সবসময় চেষ্টা করবে ন্যাচারাল ঘরোয়া ক্লিনজার দিয়ে মুখকে পরিষ্কার করার অথবা মুখ ধোয়ার কারণ যত বেশি সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করবে ততই বেশি স্কিন ড্রাই হবে ততই বেশি স্কিন কালো দেখাবে স্কিনের গ্লো হারাবে তো এইভাবে এই শীতে নিভিয়া সফট ক্রিমকে মেখে দেখো তাহলে দেখবে দিনে দিনে তোমাদের টপ গ্লোয়িং ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখ